খুনের মামলার চার্জশিটে নাম থাকায় আদালতে হাজিরা দিলেন মুকুল রায় ও বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। কৃষ্ণগঞ্জের বিধায়ক খুনের ঘটনায় সিআইডির দেওয়া চার্জশিটে নাম ছিল দুজনের। আদালত দুই নেতার জামিন মঞ্জুর করেছেন। খুনের মামলার চার্জশিটে নাম থাকায় আদালতে হাজিরা দিলেন প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায় এবং বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনায় সাপ্লিমেন্টারি চার্জশিটে প্রাক্তন রেলমন্ত্রী বর্তমান তৃণমূল নেতা মুকুল রায় এবং বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের নাম জমা দেয় সিআইডি। তার প্রেক্ষিতেই শুক্রবার বিধাননগরের এমপি এমএলএ কোর্টে হাজিরা দেন তারা। বিশেষ জরিমানার শর্তে জামিন পেলেন মুকুল রায় এবং জগন্নাথ সরকার। আগামী 29 এপ্রিল ফের তাদের আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। মুকুল রায় এ ব্যাপারে জানান, আদালতে হাজিরা দিলাম, জামিন হলো, আইন আইনের পথেই চলবে। মামলায় হাজিরা হলাম, হাজির হলাম। কোন মামলা? ও দানাঘাট মামলা। বিধায়ক সত্যজিৎ, সত্যজিৎ বিশ্বাস। সে দিক সিআইকে যত খুশি দিতে পারে ওটা দিক, আইন আইনের মতন চলুক। তার আইনজীবী সৈকত মণ্ডল জানান, নদিয়ার হাঁসখালি থানা এলাকায় একটি খুনে মামলার সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম ছিল মুকুল রায়ের। সেই অনুযায়ী এদিন তিনি আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তার জামিন মঞ্জুর করেছেন। হাঁসখালি পিএসের ওখানে ইমেলের মার্ডার কেসে ওনার এই কেসে ওনাকে সাপ্লিমেন্টারি চার্জশিটে অ্যাকিউজ করা হয়। সেই হিসেবে উনি এই কেসে আজকে অ্যাপিয়ারেন্সের ডেট ছিল, উনি আজ কোর্টের ডাইরেকশন ছিল ওনার হাজিরা দেওয়ার কথা, উনি আজকে হাজিরা দিয়েছে। নেক্সট ডেট ফিক্সড আপ করেছে ফর চার্জ ফ্রেমিংয়ের এবং আজকে মুকুল রায় আজকে সারেন্ডার করেছে লন্ডনে এবং তার বেল প্রে অ্যালাউ হয়েছে। হওয়ার পরে প্রত্যেকটা অ্যাকিউজ অ্যাপিয়ার করাতে এবার চার্জের ডেট ফিক্সড আপ হয়েছে। অন্যদিকে জগন্নাথ সরকার জানান, বিধায়ক খুনের ঘটনার সেই সময় সিআইডি আমাকে ডেকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু আমি নির্দোষ হওয়ায় স্বাভাবিকভাবেই সেই সময় চার্জশিট থেকে আমার নাম বাদ যায়। পরবর্তীতে সম্ভবত রাজনৈতিক কারণে সাপ্লিমেন্টারি চার্জশিটে আমার নাম দেওয়া হয়েছে, সেই কারণেই আজ আমি আদালতে হাজিরা দিতে আসি, জামিনও পেয়েছি। সত্যজিৎ বিশ্বাস এমএলএ মার্ডার হয় তখন আমাকে সিআইডি ডেকেছিল এবং আমাকে জেরা করে প্রথমে নির্দোষ বলেই চার্জে কোনো নাম আমার থাকে না, কিন্তু পরবর্তীকালে যখন এমপি হয়ে গেলাম অজানা কারণে, হয়তো পলিটিক্যাল গ্রাউন্ডেই হোক, সিআইডি পুনরায় আবার জিজ্ঞাসাবাদের জন্য ভবানী ভবনে ডাকে, দেখা গেল যে এই মার্ডার কেসের সঙ্গে আমাকে সাপ্লিমেন্টারি চার্জশিটে জুড়ে দেওয়া হলো। অ্যাটেন্ডেন্স বা সব কিছুতে হাজিরা না দেওয়া একটা ঘাটতি দেখা যাচ্ছে, কিন্তু সরকার পক্ষের সিআইডি তার বিরুদ্ধে কোনো আরোপ বা অভিযোগ কিছুই করছে না। একাধিক দিন 29 এপ্রিল আবার ডেট পড়েছে, সেদিনকে চার্জ গঠন হোক আর যাই হোক একটা তাদের প্রক্রিয়াকরণ যেটা আছে সেটা চলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া।